হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আমাদের চ্যানেল আছে নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের পুরো ভিডিওতে মূলত কথা বলবো চারটি ব্যবসার কথা, যে চারটি ব্যবসা করে আপনারা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। তার মধ্যে এক নম্বর যেটি বলবো সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ আইসিটি বিজনেস। আইসিটি তথ্য প্রযুক্তি মানে হচ্ছে আপনারা আইসিটির সাথে সংযুক্ত অনেক কিছু। তার মধ্যে আমি কিছু একটু বলছি, সেটা হচ্ছে কম্পিউটার, ইউটিউব, অনলাইন যত বিজনেস আছে সবকিছু আপনার আইসিটির সাথে সংযুক্ত। যে যে বিষয়ে পারদর্শী, অভিজ্ঞ, এক্সপিরিয়েন্স আছে, সে ওই বিষয়টা নিয়ে সামনে এগিয়ে যান, আপনার অবশ্যই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এরপর দুই নম্বর যেটি বলবো সেটি হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। রিয়েল এস্টেট বিজনেসটি হচ্ছে আপনারা নিজে জায়গা জমি কিনে বাড়ি করে, বাড়ি ফ্ল্যাট বিক্রি করতে পারেন, অথবা জমি বিক্রি করতে পারেন, অথবা আপনার জমি বাড়ি বানিয়ে ভাড়া দিতে পারেন। এটি এককালীন ইনভেস্ট, এর মাধ্যমে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প কোটিপতি হয়ে গিয়েছিলেন, উনি আমেরিকায় এই রিয়েল এস্টেট বিজনেসটি করতেন। তিন নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কাপড়ের ব্যবসা। কাপড়ের ব্যবসায় প্রচুর লাভ। এর মাধ্যমে কাপড়ের ব্যবসা আপনারা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কি কি আইটেম কাপড়ের ব্যবসা করতে পারেন, আমার যে আদার্স অন্য ভিডিওগুলো আছে সেগুলো আপনারা ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই জানতে পারবেন। তাছাড়া আমি এখন বলে দিচ্ছি, আপনারা ঢাকা ইসলামপুর, গাউসিয়া, নারায়ণগঞ্জের 2500 বান্টি, এই প্লেসগুলোতে আপনারা স্বল্প মূল্যে পাইকারি দামে নিজেদের উৎপাদিত কাপড়গুলো আপনারা কম দামে নিয়ে ব্যবসা করতে পারবেন, যার মাধ্যমে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব। চার নম্বর যেটি বলবো সেটি হচ্ছে ফাইন্যান্স অথবা বিনিয়োগ। ফাইন্যান্স অথবা বিনিয়োগের সাথে সম্পৃক্ত হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স, অর্থাৎ যেগুলো সাধারণত আমরা এনজিও নামে চিনি, আপনারা নিজেরা এনজিও অথবা ব্যাংক ব্যালেন্স, এগুলো আপনার এই বিনিয়োগ অথবা ফাইন্যান্সের সাথে সম্পৃক্ত। যারা এই ব্যবসাটি করেন তারাও প্রচুর টাকা ইনকাম করতে পারেন। সুতরাং যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।